একটা উদাহরণ দিলাম, কি উদাহরণ? ধরুন আপনি মুদিখানার দোকানদার, দোকান খুলে বসে আছেন, একজন ব্যক্তি আপনাকে এসে বলল, এ ভাই আমি নিউ টাউন যাচ্ছি, 5 কিলো চাল, 2 কিলো ডাল, 3 কিলো আলু, 1 কিলো পেঁয়াজ মেপে রাখবি, আমার বাড়িতে আত্মীয় এসছে, আমি মাংসটা আনতে যাচ্ছি। আপনি দোকানদার করলেন কি? ও তো নেই, ও তো নেই, আর ওর বাড়িতে পাল্লা বাটকারাও নেই যে বাড়িতে গিয়ে মাপবে। আপনি করলেন কি? 4-5 কিলো চালের জায়গায় 4 কিলো 900 গ্রাম চাল দিলেন, 5 কিলোর দাম লিখলেন। আল্লাহ কি বলছে শুনবেন? এই ও নেই মানে, ও নেই মানে কি বোঝাচ্ছিস তুই? আমি আল্লাহর পক্ষে হাজির আছি, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযাক্তালু আলান নাস ইস্তাউফুন, যারা ওজনে কম দেয় তাদের প্রতি জাহান্নাম। খবরদার বাপেরা কোনোদিন ওজনে কম দিতে যাবেন না, খুব সাবধান। চলো, এখানে জিকির মানে হলো ভয় করা। এবার আসছি, জিকির মানে হলো কি? আইন কানুন, কি বললাম তাড়াতাড়ি, অ্যাকর্ডিং টু ইসলামিক ল, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল, অ্যাকর্ডিং। আমি দুটো ল নিয়েও টুকটাক পড়াশোনা করি গো বাপ, বাড়িতে একবার টুকটাক, একেবারে মূর্খ ভাববেন না। যাই হোক, তো অ্যাকর্ডিং টু ইসলামিক ল কি দলিল কি? ওয়ামান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। 16 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সুরার নাম সুরা তোহার 124 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, যে ব্যক্তি আমার আইন কানুন থেকে মুখ ফিরিয়ে নিবি, তার মানে আমি যেটা হালাল বলিছি হালাল বলে মানবি, যেটা হারাম বলিছি হারাম বলে মানবি, এটার উল্টো পাল্টা যে করবি, এই পৃথিবীতে আমি আল্লাহ একটা দিন তোদের আমি শান্তিতে থাকতে দেব না, টেনশনে টেনশনে তোর জীবন যাপন করাবো, হয় তোর বইয়ের টেনশন দেবো, সারা বইয়ের টেনশনে তোর জীবন শেষ, তোর শরীরের টেনশন দেবো, নইলে নইলে জায়গা জমির টেনশন দেবো, নইলে ব্যবসা বাণিজ্যর টেনশন দেবো, নইলে যে কোনো টেনশনে টেনশনে তোর জীবন যাপন করাবো। আর যদি আমার হুকুমগুলো ঠিক 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 পালন করিস, মাল্লাহ হলো মাওলা ফালা হলো কুল, যে ব্যক্তি আল্লাহর হয় আমি আল্লাহ তার হয়ে যাই। তাহলে একটা শব্দের কতগুলো মানে হলো বলুন দিনী বাপ, সব জিকির। কিন্তু এবার আসছি শেষ কথা বাপেরা, জিকির শব্দের অর্থ হলো কথাবার্তা। কি বললাম বাপেরা? কথাবার্তা, শুধু কথা নয়, এই জন্য আমরা বলি একটু পড়াশোনা করতে হয় গো বাপ। আমরা আরবি মাওলানাদের পড়িয়েছি, বাচ্চাদের পড়াতে গিয়ে বলেছি, বাপা একটু আস্তে করতো, কাঁকে আওয়াজ বন্ধ করতো। আমরা মানুষদেরকে পড়াতে গিয়ে কি বলেছি? কালেমা মানে একটি শব্দ, ঠিক না বেটি? বাবা বাবা হাফিজ সাহেব মহাসাহেব যারা আছেন জানেন, কালেমা মানে একটি শব্দ, একটা কথাকে কলমা বলে। তাহলে কালেমায় তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটা শব্দ, এতে এত বড় শব্দ, ওখানে কালেমায় তৈয়বা লেখা কেন? ও তো জুমলায় তৈয়বা হওয়া উচিত, কিন্তু কালেমায় তৈয়বা, এখানে কালেমা মানে একটা শব্দ নয় বাবা, এখানে কালেমা মানে হলো কথাবার্তা। কালেমা মানে কথাবার্তা, আর তৈয়বা মানে পবিত্র, পবিত্র কিছু কথাবার্তা। পবিত্র কিছু কথাবার্তা কি? আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তার রসুল, এই কথাটা আকাশের নিচে জমিনের উপরে উত্তম কথাবার্তা, এর থেকে আর হতেই পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্যে উত্তম কথা, আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত, সব থেকে উত্তম ইবাদত হলো নামাজ, আফজালুত তেলাওয়াত তেলাওয়াতুল কোরআন, সব থেকে উত্তম তেলাওয়াত হলো রিটেশন হলো কোরআন তেলাওয়াত, আফজালুল জিকির, সব থেকে উত্তম কথাবার্তা কি? কালেমায়ে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা পড়তে গিয়ে আমরা একটা ভুল করি, দরুদ শরীফের একটা ভুল বললাম, কালেমার ভুলটা কি? আপনাদের এলাকায় দেখবেন কলমাখানি হয়, আ বাবা বলেন না, ওই লা ইলাহা ইল্লাল্লাহ কলমাখানি ছোলা খতম, এই দেখেন লোকটাকে ছোলা খতম পড়তে দেখেছেন, ও লোকটা কি করে দেখবেন, এদিকে ছোলা ফেলে যাচ্ছে আর বেখেয়ালে পাশের লোকটার সঙ্গে গল্পও করে যাচ্ছে। কিরে তুই ভালো আছিস? তোর বউ ভালো আছে? অনেকদিন দেখা নেই, এদিকে মাল কিন্তু পড়ে যাচ্ছে। অনেকটা ছোলা যখন জমা হয়ে যায় লোকটা তখন তাড়াহুড়ো করে কি করে শুনবেন, লা ইলাহা ইল্লাল্লাহর জায়গায় তাড়াহুড়ো করে কি বলে শুনবেন, লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক না বেঠি? একদম বাস্তব কথা বললাম। চলুন, লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি আর লা ইলাহা ইল্লাল্লাহ মানেটা কি?
লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে নো গড উইদাউট আল্লাহ এন্ড মুহাম্মদ প্রফেট অফ আল্লাহ পিস বি আপন হিম। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আর আপনি হুটোপাটা করে যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লামটা তখন তাকিদের মানে হবে গো বাবা, তখন মানে দাঁড়াবে অবশ্যই আল্লাহ ছাড়া মাবুদ আছে, নাউজু বিল্লাহ বলো। এত বড় একটা মারাত্মক ভুল সংশোধন করে নিন বাপ, লা ইলাহা ইল্লাল্লাহ লামে টান দেবেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ খবরদার বলবেন না। এসব হয় কখন জানেন, এই জিকির করতে গিয়ে, যখন জিকির করতে যায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ করতে 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 তখন গণ্ডগোলটা হয়ে যায়। এই জন্য উচিত এগুলোকে সংশোধন করে নেওয়া। চলুন, মুহাম্মাদুন বাশারুন, কি বললাম, মুহাম্মাদুন বাশারুন, বাশার শব্দের অর্থ কি, মানুষ, বাশার শব্দের অর্থ হলো মানুষ। তো মুহাম্মাদুন বাশারুন অর্থ কি দাঁড়ালো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন একজন মানুষ, নবী মানুষ ছিলেন, জেন ভূত ফেরেশতা কিচ্ছু ছিলেন না, নবী মানুষ ছিলেন। তবে হ্যাঁ, লাইসা কাল বাশারি, আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না। নবীর চাল চলন কথাবার্তা ওঠা বসা দৈহিক গঠন চরিত্র, আর আমাদের চাল চলন কথাবার্তা ওঠা বসা দৈহিক গঠন, বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য, দুটো বলি ক্লিয়ার হয়ে যাবে। ইসলামে এমন জিনিস আছে নবীর জন্য হালাল, আমাদের জন্য হারাম। কি বললাম বাবা, নবীর জন্য হালাল, আমাদের জন্য হারাম। দলিল কি, উদাহরণটা দিচ্ছি, উম্মতের স্ত্রীকে বিবাহ করা নবীর জন্য হালাল। আবার বলছি, উম্মতের স্ত্রীকে বিবাহ করা নবীর জন্য হালাল, কিন্তু নবীর স্ত্রীকে বিবাহ করা উম্মতের জন্য হারাম। কিছু বোঝাতে পারলাম? চলো চলো আর একটা উদাহরণ দিচ্ছি, নবীর জন্য সীমাহীন, যত খুশি তত, আমাদের জন্য উম্মতের জন্য সীমাবদ্ধ। দলিল কি, একজন পুরুষ সর্বাধিক বিবাহ করতে পারে কয়টা বাপ, কোরআনে আছে চারটা, চারটে বউ একসঙ্গে রাখতে পারবে, তাই তো? এটা কোরআনের দলিল, কোথায় আছে কোরআনের, চার নম্বর পারা ১৬ নম্বর পৃষ্ঠা তিন ৬ নম্বর লাইন, সুরার নাম সুরাই নিসার ৩ নম্বর আয়, আল্লাহ বলছেন এতিমদের মধ্য থেকে পছন্দ মতো তোমরা দুই তিন অথবা চারটে বিবাহ করবে, ফাইন খিফতুম আল্লাহ তাহাদিলু ফাওয়াহিদাতান, যদি তোমাদের ভয় হয় স্ত্রীদের মাঝে ন্যায় বিচার করতে পারবো না, তাহলে একটা বিয়ে করো। পৃথিবীতে যত ধর্মগ্রন্থ এসেছে, যত ধর্মগ্রন্থ এসেছে, একমাত্র কোরআনই বলা আছে একটা বিয়ে করো। কোরআন ছাড়া অন্য কোনো ধর্মগ্রন্থে একটা বিয়ের কথা বলা নেই, কোরআনেই লেখা আছে একটা বিয়ে করো। তবে কোরআনে একটা শর্ত দেওয়া আছে, যদি তুমি স্ত্রীদের মাঝে ন্যায় বিচার করতে পারো, তাহলে সর্বাধিক চারটে করতে পারবে, পাঁচটা স্ত্রীকে একত্রে সংসার করতে পারবে না। এখন ধরুন এই বর্তমান সময়ে একজন পুরুষ যদি দুটো বিয়ে করে, দুই স্ত্রীর মাঝে যদি ন্যায় বিচার করতে না পারে, বড় বউটার নিয়ে দেখে না আর ছোট বউটার নিয়ে খালি সবসময় ঘোরে, আল্লাহ নবী বলেছেন ওই দুই স্ত্রীর মাঝে যদি ন্যায় বিচার করতে না পারে, আল্লাহ নবী বলেছেন ওই স্বামীকে কেয়ামতের মাঠে আল্লাহ পঙ্গু করে তুলবে। কি বললাম বাবা, পঙ্গু শব্দটা বুঝিয়ে না, পঙ্গু করে তুলবে, বুঝতে পারছেন? আর আরও যদি এই বর্তমান সময় হয় বাবা, ইট ইজ ভেরি ডিফিকাল্ট কন্ডিশন, দুই স্ত্রীর মাঝে সংসার করে এই বর্তমান সময়ে বহুত কঠিন, আরও যদি দুটো এম এ পাস হয়, ঠিক ভুল বললাম, দুটো যদি এম এ পাস হয়ে গেল তোমার লাইফ শেষ, চলেন বাপেরা। আচ্ছা নবী কি করলেন, আমার নবী কি করলেন, নবী চারের বেশি বিয়ে করলেন, ঠিক না বেঠিক? তার দলিল কি, কোরআন, ইউ ওয়াহাবাত নাফসাহা লিন্নবিগি ইন আরাদান নবিগু আন ইয়াস্তানকিহাহা খালিসাতাল্লাকা মিন দুনিল মুমিনিন, পবিত্র কোরআন ২২ নম্বর পারা ৩ নম্বর পৃষ্ঠা ৯ নম্বর লাইন, সুরার নাম সুরাই আহজাব আল কোরআন, আল্লাহ পাক বলছেন নবী তোমার কাছে যদি কোনো মহিলা এসে নিজেকে হেবা করে, উৎসর্গ করে, তুমি তাকে দাসীর মর্যাদায় না রেখে স্ত্রীর মর্যাদায় রাখবে, তবে নবী খালিসাতাল্লাকা, নবী এটা তোমার জন্য খাস, মিন দুনিল মুমিনিন মোমেনদের জন্য খাস নয়, মোমেনদের এই চারটের বেশি নয়। তাহলে বোঝা গেল কি, নবীর জন্য সীমাহীন, আমাদের জন্য সীমাবদ্ধ। ক্লিয়ার, বুঝতে পারছেন আমার বোধ? চলো এবার আসছি, নবী দেখতে কেমন ছিল, নবীর দৈহিক গঠনটা কেমন, আমার আপনার মতো নবীর দৈহিক গঠনটা ছিল না। এই নবীর কপালটা, নবীর কপালটা আমাদের কপালটা আলাদা, কানের এই অংশগুলো, গালের এই অংশটি, গলার এই অংশটি, নবীর কাঁধ মোবারকটা, এবং শুধু তাই না, নবীর এই সিনাটা, সিনা, নদীর নবীর পায়ের মাংসলগুলো,
হাতের আঙুলগুলো সাধারণ মানুষের থেকে আলাদা। এক কথায় আল্লাহ পাক আমার নবীকে এত সুন্দর রূপ দান করেছিলেন। আল্লাহ পাক যে ব্যক্তি একবার দেখতেন, শত্রু হোক আর মিত্র হোক, ঘুরে তাকিয়ে আবার দেখতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তা বলে নবীকে যেন আল্লাহ বলে ফেলবেন না বেখেয়ালে, এটাই তো ভুল হয় না? বুঝতে পারছেন বাপেরা? নবীকে ভক্তি করুন, সম্মান করুন, তবে সম্মান করার মতো করে করুন। ওই রকমভাবে নবী ভক্তি করতে গিয়ে নিজে জাহান্নামী হবেন না, এটা মনে রাখবেন। নবীকে আল্লাহর সঙ্গে তুলনা করবেন না। আজকের তাফসির হবে একটি সুরাত তাফসির, কোরআনের তাফসির আজকের হবে এখানে, একটু ধৈর্যের পরিচয় দিন আসুন। তাই আমি বলছি মুহাম্মাদুন বাশারুন, মুহাম্মদ সাল্লাম হলেন একজন মানুষ, লাইসাকাল বাশারি, আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না। ইয়াকুতুন হাজারুন, ইয়াকুত একটা পাথর, লাইসাকাল হাজারি সাধারণ পাথরের মতো পাথর নয়। আমরা হাতে আংটি পরি না বাপ, আংটিতে পাথর থাকে আর বালির ভেতরেও পাথর থাকে, ইও পাথর ও পাথর দুটো কিন্তু এক নয়। মাঠে ফসল ফলানোর জন্য আমরা কি করি, ইউরিয়া বলে একটা সার ব্যবহার করি, ইউরিয়া সার দেখেছেন, আর হোমিওপ্যাথি ওষুধ দেখেছেন। আচ্ছা দুধ থেকে দুটো দেখতে এক লাগে না? দুটো খেয়ে দেখবেন, একটা খেলে সারবে, অপরটা খেলে মাল সরবে, পার্থক্য এইটুকুই। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়। আমার বাপেরা একবার উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা, আগে 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 আসেন বাপেরা। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি জিদনি ইলমা, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, এখানে বসে আমার মাওলানা সাহেব ভাই, তিনি আলোচনা রেখেছেন ইমাম সাহেব। আমার ভাই মাওলানা সাহেবরা তারা সন্ধ্যার মানে এশার আগে আলোচনা রেখেছেন। আমি অধম গুণাগার, তেমন তো কিছুই জানি না মাবুদ, আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বুল আলামিন যা কিছু বলাবেন, শোনাবেন, পড়াবেন, আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। ওগো দয়াময়, আলোচনা করতে গিয়ে যদি কোনো বেফাস কথা মুখ থেকে বের হয়ে যায়, আল্লাহ ইচ্ছাকৃত নয় অনিচ্ছাকৃতভাবে যদি কোনো বেফাস কথা বের হয়ে যায়, আল্লাহ আপনি আমাদের দয়া করে ক্ষমা করে দিন। আল্লাহ আমরা পাপ করি, গোনা করি, আপনার কাছে ক্ষমা চাই। আপনি তো দয়ালু, দয়াবান, রহমানুর রহিম। আপনি তো নিজেই বলেছেন, বান্দা তোরা পাপ করেছিস আমি জানি, চলে আয় আমার কাছে, আমার কাছে এসে আমার কাছে হাত তুলে কাঁদ। তাই আল্লাহ যদি বলার মধ্যে, শোনার মধ্যে যদি কোনো রকমের বিফাস কোনো কথা বলে ফেলি বা আলোচনা করতে গিয়ে হয়ে যায়, দয়া করে মেহরবানি করে আল্লাহ আমাদের মাফ করে দেবেন। আর কোরআন হাদিস এজমা কেয়াস মোতাবেক আলোচনা করার তৌফিক দান করুন আল্লাহ। ওগো আল্লাহ, বক্তাকে আগে আমল করার তৌফিক দান করুন, শ্রোতাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ বক্তা শ্রোতাকে কোরআন হাদিস এজমা কেয়াস মোতাবেক বলার, চলার, আমল করার তৌফিক দান করুন। আল্লাহ আমার মিডিয়া ভাইরা এসেছে, আল্লাহ তাদের, তারা যে এসেছে তাদের মনের নেক উদ্দেশ্যকে পূরণ করে দিন। আল্লাহ এই কবরবাসীর উদ্দেশ্যে জলসা, আল্লাহ এটাকে কবুল করে নিন আল্লাহ। রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিয়া ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিযকান হাসানা ওয়া হালালান তাইয়্যিবা। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়া জাআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সদরে জলসা, ইন দ্য নেম অফ আল্লাহ দি মোস্ট মার্সিফুল মোস্ট বেনিফিসেন্ট, পিস বি টু আল্লাহ লর্ড অফ দ্য ওয়ার্ল্ড, সনাম ধন্য সুনির্বাচিত মহামান্য আজকের মাহফিলের সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামা হযরত, দিন দরদি ইসলাম দরদি মোমিন মুত্তাকি মুসলমান সালেহ নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরালে পর্দানসীনা ধার্মিকা, স্নেহময়ী মমতাময়ী আমার মা ও বোনেরা, তারও সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম অমুসলিম সমস্ত জাতির মানুষেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন ইশার নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য, এ শোনার, এ বসার, এ বলার তৌফিক ইনায়াত করেছেন যে মহান আল্লাহ পাক সেই পরওয়ারদিগার বেনিয়াজের দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ।
বাপেরা একটু আমার সাথে সাথে বলুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস, বুখারী শরীফের শেষ হাদিস। আর বুখারী শরীফের প্রথম হাদিস হলো কি, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এর বাংলা অর্থ কি, প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন, আপনাদের অন্তর একটা নিয়ত আছে, বাপ আমি অধম আবদুল্লাহ গিল মারুফ, তেমন ইলিম নেই, তেমন জ্ঞান নেই, আল্লাহ পাক আমাকে এখানে আনিয়েছেন, আমারও অন্তর একটা নিয়ত আছে। আমার নিয়তটা কিন্তু আপনারা কেউ জানেন না, আপনাদের নিয়তটা আমিও জানি না। সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে, জোরে বলুন, ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদুর। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন, ঠিক না বেটি? তো আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে আর আমার মাঝে, আলোচনার সাক্ষী থাকবে কে, আল্লাহ। আল্লাহু শাহিদু বাইনি ওয়া বাইনাকুম, আপনাদের মাঝে আমার মাঝে আজকে আলোচনার সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে। এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে, কিসের উপরে আলোচনা হবে আজকে। আমি যেখানে আলোচনা করতে যাই, চাই সেটা কোনো কলেজের লেকচার হোক বা কোনো হাই স্কুলের নবী দিবস হোক বা হিন্দু মুসলিম কোনো কনফারেন্স হোক বা এমনি কোনো আম জলসা হোক, আমি আমার ইন্ট্রোডাকশানে, ইংরাজিতে বলে ইন্ট্রোডাকশান, বাংলায় বলে ভূমিকা, আরবিতে বলে মোকদ্দমা, আমি আমার ভূমিকাতে প্রাথমিক কিছু কথাবার্তা বলি, তারপরে মূল বক্তব্য শুরু করি। নাম্বার ওয়ান হলো, আজকের আমার এই বক্তব্য শুনতে আসার জন্য হিন্দু মুসলিম জৈন ব্রাহ্মণ খ্রিস্টান কুলি সাঁওতাল বাগদি ধুলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আমি আহ্বান করি। এটি আমার কথা নয়, এটি এই কোরআনের কথা, পবিত্র কোরআন 13 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা, সুরার নাম সুরা ইব্রাহিম, আয়াত নম্বর 1 লাইন নম্বর 1 আল কোরআন। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ পাক বলেন, নবী ইহা এমন এক কিতাব তোমার উপরে অবতীর্ণ করেছি ওই কোরআনের দ্বারাই যে সমস্ত মানুষরা অন্ধকারের মধ্যে পড়ে আছে ওদেরকে টেনে টেনে বের করে আলোর দিকে নিয়ে এসো। সেজন্য আমরা বলি কোরআন মানুষকে দেয় আলো। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কোরআন কোনোদিন টেরোরিস্ট বা সন্ত্রাসবাদের শিক্ষা কোরআন কোনোদিন দেয় না, কোরআন কিসের শিক্ষা দেয় তার উপরে আলোচনা হবে ইনশাআল্লাহ। 2 নম্বর, প্রত্যেক জিনিসের একটা ভদ্রতা আছে বাপ, শিষ্টাচার আছে, আদব আছে, এ মজলিসের একটা আদব আছে, কোরআন জানিয়ে দিচ্ছে। 28 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন সূরার নাম সূরা মুজাদালা আয়াত নম্বর 11 আল কোরআন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বীলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা ক্বীলা ইনশুযু ফানশুযু ইয়ারফাইল্লাহু লাকুম। বিল মফুমিয়া তরজমাটা করছি গো বাপ, বিল লফজ তরজমানা করে কি, হে ইমানদার বান্দাগণ, মজলিসের ভিতরে ফাঁকা জায়গায় যখন পূরণ করতে বলা হবে তখন তুমি সামনের ফাঁকা জায়গাটা পূরণ করে দেবে। ফাঁকা জায়গায় ফাঁকা রাখলে শয়তান ওখানে বসবে, কানে কানে কুমন্ত্রণা দেবে। শয়তান কি চায় ওটা কোরআন জানিয়ে দিচ্ছে। 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন সুরার নাম সুরা মাইদা আয়াত নম্বর 91, ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দুকুম আন যিকিরিল্লাহ ওয়া আনিস সালাত। আল্লাহ বলছেন, শয়তান কি চায় জানো, মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে মারামারি লাগিয়ে দিতে চায়। আর কি চায়, ওয়া ইয়াসুদ্দুকুম আন যিকিরিল্লাহ, আল্লাহর ইবাদত থেকে শয়তান তোমাদের বাধা সৃষ্টি করতে চায়। আর কি চায়, ওয়া আনিস সালাত, নামাজ থেকে শয়তান তোমাদের বাধা সৃষ্টি করতে চায়। এখানে কিছু খুচরো কথা আছে, খুচরো কথা যেটা আমার বলা খুবই জরুরি, আপনাদের শোনাটাও মনে হয় খুবই জরুরি। দেখুন তো বাপেরা, এখানে সোয়াত অক্ষরটি আছে, সোয়াত অক্ষরটি আছে, সোয়াত দিয়ে সদ্দা ইয়াসুদ্দু মানে হচ্ছে বাধা সৃষ্টি করা। কেউ যদি সিন উচ্চারণ করে, সাদ্দা ইয়াসুদ্দু মানে বাধা। এই জন্য যে ইমামের কোরআন পড়া সহি নেই ওই ইমামের পেছনে নামাজ পড়াও সহি নেই। তাই দেখেন, আমি দু একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে বাপেরা,